আমাদের শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আজ আমরা শুনতে চলেছি দেবাশিস মজুমদারের কলমে আজকের ছোট গল্প আঠাশ নম্বর ঘর। গল্পের সূত্রধর আমি অস্মিতা মুখার্জি পাল, গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে ইন্দ্রনীল ভাদুরী। তবে চলুন শুরু করছি আজকের ছোট গল্প আঠাশ নম্বর ঘর। Haunting Sunday। ছেলেটা একেবারে বদ্ধ উন্মাদ, তার উপর মাঝে মধ্যেই হিংস্র হয়ে পড়ে। তার বিধবা মাই এতদিন তাকে সামলেছেন, কিন্তু মা মারা যাওয়ার পর ছেলেটা এখন একদম একা, আর কোনো আত্মীয় স্বজন তার দায়িত্ব নিতে রাজি নয়। ফলে সরকারি এক সামাজিক উন্নয়ন সংগঠনের হাতেই তার আত্মীয়রা তাকে তুলে দিয়ে গেছে। সেখান থেকেই তাকে পাঠানো হয়েছে সরকারি মানসিক চিকিৎসালয়ে। সব কিছু দেখে শুনে ডাক্তার পরিমল হাজরার রেকমেন্ডেশন অনুসারে তার জন্য বরাদ্দ হলো চিকিৎসালয়ের দোতলার আঠাশ নম্বর ঘর। ছেলেটাকে যখন সেই ঘরে নিয়ে যাওয়া হচ্ছে, তখন একজন ওয়ার্ড বয় আর একজন অ্যাটেন্ডেন্টকে ডেকে বলল, এই ছেলেটাকে আঠাশ নম্বর ঘরে রাখা হলো কেন? ওই ঘরে তো সেই ঘটনার পর থেকে আর কেউ থাকতেই পারেনি। যতজন আইসোলেশন পেশেন্টকে ওই ঘরে রাখা হয়েছে, সবাই তো এক রাতেই চিৎকার চেঁচামেচি করে অস্থির করে দিয়েছে। তারপর থেকে তো কাউকে আর ওই ঘরে পাঠানো হয়নি, তবে একে কেন ওই ঘরে রাখা হচ্ছে? অ্যাটেন্ডেন্ট জবাব দিল, ডাক্তার হাজরার হুকুম, উনি বলছেন ওই সব ভূত প্রেতের আষাঢ়ে গল্প দিয়ে ঘরটাকে আটকে রাখা চলবে না। এই ছেলেটির মতো ভায়োলেন্ট পেশেন্টদের জন্যই ওই ঘর, তাই ওখানেই ওকে আইসোলেশনে রাখা হবে। ওয়ার্ড বয় একটু রেগে গিয়ে বলল, আষাঢ়ে গল্প আবার কি? ওই বুড়োটা তো ওই ঘরেই গলায় দড়ি দিয়ে মরেছিল, অভিশপ্ত জীবন ছিল লোকটার। ছেলে, ছেলের বউ দুর্ঘটনায় মারা যাওয়ার পর একমাত্র নাতিই ছিল সম্পল, তা সেও এক ভয়ঙ্কর অজানা রোগের শিকার হয়ে মারা গেল। বুড়োটার বউ বহুদিন আগেই মারা গিয়েছিল, নাতি মারা যাওয়ার পর উন্মাদ হয়ে এখানে আসে। এই ঘরেই ছিল বুড়োটা, মাঝে মাঝে ক্ষিপ্ত হয়ে উঠত, তারপর তো শেষে গলায় দড়ি দিয়ে সিলিং থেকে ঝুলে পড়ল। তারপর থেকেই তো ওই ঘরে ওই পাগল বুড়োর আত্মা ঘুরে বেড়ায়, কাউকেই ওই ঘরে সে টিকতে দেয় না, এই ছেলেটাকেও দেবে না। হাজরাতেই আবার দেখ কি নাটক হয়। দুজনেই এরপর নিজের নিজের কাজে চলে গেল। ছেলেটা ওই আঠাশ নম্বর ঘরে সারা দিন গুম হয়ে বসে রইল। দুপুরের খাওয়ার সময় একবার সে হিংস্র হয়ে উঠেছিল, তখন তিনজন অ্যাটেন্ডেন্ট মিলে তাকে শান্ত করে। বিকেলে বা রাতের খাওয়ার সময় আর কোনো গণ্ডগোল সে করেনি। রাতে অ্যাটেন্ডেন্ট আলো নিভিয়ে চলে যাবার পরে সে শুয়েও পড়ে বিছানায়, চোখে ঘুমও এসে গিয়েছিল ছেলেটার। হঠাৎ একটা অজানা শব্দে রাতে তার ঘুম ভেঙে গেল। সে দেখল হাওয়ায় তার ঘরের জানলার পাল্লা খুলে গেছে। হঠাৎ আর একটা শব্দ পেয়ে তাকালো সামনের দেওয়ালের দিকে, সেখানে বাইরের রাস্তার ল্যাম্পপোস্টের আলো এসে পড়েছে। সেই আলো দেয়ালে একটা ছায়া তৈরি করেছে। ছেলেটা অবাক হয়ে দেখল সেই ছায়া দেখাচ্ছে সিলিং থেকে কেউ একজন গলায় দড়ি দিয়ে ঝুলছে। সঙ্গে সঙ্গে সিলিংয়ের দিকে তাকালো ছেলেটা, কিন্তু কাউকেই দেখতে পেল না। সে সামনের দেওয়ালের দিকে তাকিয়ে দেখল সেখানে আর কোনো ছায়া নেই। হঠাৎ তার পাশ থেকে কেউ একটা তার দিকে এগিয়ে এলো। ছেলেটা সেদিকে তাকাতেই দেখল এক অশীতিপর বলিরেখাযুক্ত মুখের বৃদ্ধ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার দৃষ্টিতে রাগ ফুটে বেরোচ্ছে। ছেলেটা কিন্তু ভয় পেল না, সে হঠাৎ শিশু সুলভ হাসি হেসে বলল, দাদু দাদু এখানে বসো। মুহূর্তে বদলে গেল বুড়োর মুখের ভাব আর চোখের দৃষ্টি। পরম মমতা নিয়ে বুড়ো ছেলেটার আরো কাছে এসে চকচকে দৃষ্টি দিয়ে বলল, দাদু ভাই তুমি ফিরে এসেছ আমার কাছে। ছেলেটা হেসে সম্মতিতে মাথা নাড়ল, হাসি ফুটল বুড়োর মুখেও।
সবাইকে অবাক করে ছেলেটা দিব্যি থেকে গেল ওই 28 নম্বর ঘরে। সে ওই ঘরে থেকেই বেশ কিছুটা স্বাভাবিক হয়ে উঠল, আগের থেকে অনেক ভালো। সেই মতো ডক্টর হাজরা একবার তাকে জেনারেল ওয়ার্ডে ট্রান্সফার করিয়েছিলেন, কিন্তু তাতে প্রথম দিনেই সে উত্তাল হয়ে উঠল। দাদু কই বলে সে বেজায় হল্লা জুড়ে আবার হিংস্র হয়ে উঠল। তাকে আবার ওই 28 নম্বর ঘরে ফিরিয়ে আনতেই এক রাতের মধ্যে আবার সব স্বাভাবিক হয়ে গেল। অন্যান্য ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে এরপর ডাক্তার পরিমল হাজরা সিদ্ধান্ত নিলেন যে ছেলেটিকে ওই 28 নম্বর ঘরেই রাখা হবে। যদিও ছেলেটির ওই 28 নম্বর ঘরে শান্ত স্বাভাবিক থাকার রহস্য তিনি বুঝে উঠতে পারলেন না। আসলে ওই ঘরে প্রতি রাতে ভূত আর মানুষের মধ্যে যে দাদু নাদির নির্মল স্নেহ ভালোবাসা আর আদর সম্মানের এক অনাবিল পরিবেশ তৈরি হয়, তার খোঁজ তো ওই ছেলেটি আর ওই বুড়োর প্রেতাত্মা ছাড়া আর কেউ পায়নি। এতক্ষণ শুনছিলেন দেবাশিস মজুমদারের লেখা ছোট গল্প 28 নম্বর ঘর। এরকমই আরও গল্প শুনতে হলে আমাদের চ্যানেল হন্টিং সানডেকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য, এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন হন্টিং সানডে।